হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সঙ্গীতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম। প্রত্যেকেরই সকালবেলা চা না হলে দিনটাই শুরু হয় না। তো চলো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আমি সকালবেলা কীভাবে কী দিয়ে ব্রেকফাস্ট করছি। অনেকদিন পর মনে হলো আজকে একটু মটরের ছোলার তরকারি হবে, ছোলা মটর যেটা হয়, তো সেটাই বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমি প্রেশারে দিয়ে দিয়েছি মটর সিদ্ধ বসানোর জন্য। তো এটা এখন সিদ্ধতে সিদ্ধ হয়ে যাবে, বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন এটা সিদ্ধ হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখাবো। দেখো অলরেডি এটা সিদ্ধ হয়েও গেছে। এটা বেশিক্ষণ সময় খুব একটা লাগে না, প্রেশারে দু তিনটে সিটি মারলেই হয়ে যায়। দেখো এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর মশলার জন্য রেডি করেছি আমি টমেটো, পেঁয়াজ আর আদা। আদাটা আগে থেকেই বেটে ফ্রিজে রেখে দিই, সবসময় বাটা সম্ভব হয় না। আর রসুনটা বাটা হচ্ছে, তো সাথে একটু রসুন না দিলে এটা ঠিক জমবে না, খুব ভালোই হবে খেতে। দেখা যাক, আমি যেভাবে করি সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুটাকে দেখো খুব লাল লাল করে ভেজে নেব। আর আমরা বেসিক্যালি রান্না করি বেশিরভাগটা সর্ষের তেলে, কারণ সর্ষের তেলে আমার মনে হয় একটু টেস্টটা ভালো হয়। তো আজকে একটু ট্রাই করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ বলবো, সাথে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে নিও। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু জানাবে। তো এবার দেখো আমার কিন্তু আলুগুলো খুব লাল লাল করে সুন্দর করে ভেজে রাখা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। তেলটা বেশ গরম আছে, এবার এই গরম তেলের মধ্যে একে একে আমি ফোড়ন দিয়ে নেব। প্রথমে দিলাম হচ্ছে জিরে, তার সাথে দিলাম শুকনো লঙ্কা, আর দেব এর মধ্যে তেজপাতা। তেজপাতাটাও দিলে একটা তেজপাতাকে দুটো ভাগ করে দেবো, মানে খুবই সামান্যই লাগবে, জাস্ট একটা হালকা স্মেলের জন্য তেজপাতাটা দেওয়া। আর এটাকে এবার আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে দেব এই গরম তেলের মধ্যে পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, যাতে দেখতে পেঁয়াজটা একদম পুরো ব্রাউন কালার এসে যায়। একদম ভাজা ভাজা করে তারপরে ওর মধ্যে একে একে বাকি মশলাগুলো দেব। তো দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে কিন্তু। তো এই ভাজার মধ্যে, এই ভাজা পেঁয়াজের মধ্যে এবার আমি দেব একে একে, প্রথমে দেব রসুন, রসুন বাটাটা দেব। রসুন বাটাটা দিয়ে আমি এক মিনিটের মতন একটু নাড়াচাড়া, খুব এক মিনিটও লাগে না, খুব কম সময়ের মধ্যেই এই রসুনটা পেঁয়াজের মধ্যে মিশে যায়। তো পেঁয়াজের মধ্যে এই রসুনটাকে একটু ভাজা ভাজা করে নাড়া নাড়া নেড়ে তারপরে এরপরে দেব হচ্ছে আদা। দেখো আমি পেঁয়াজের সঙ্গে রসুনটা বেশ ভাজা ভাজা করে নিলাম, আর খুব সুন্দর একটা স্মেল আসছে রসুন বাটার। তো খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার ভীষণ ভালো লাগে রসুন বাটার গন্ধ। তো সামনে দাঁড়িয়ে আছি, খুব ভীষণ ভীষণই ভালো লাগছে। এবার দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই পেঁয়াজের সঙ্গেই, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার এই পেঁয়াজের মধ্যে টমেটোটা খুব ভালো করে, মানে যাতে সিদ্ধ হয়ে যায় টমেটোটা, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর সাথে আমি এখন লবণ অ্যাড করলাম, তো এতক্ষণ দিইনি, কারণ যদি টমেটো পরে দিই তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো লবণটা এখন আমি অ্যাড করলাম, সাথে দেখো পাশে আমি রেডি করেছি একটু জিরে, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এই তিনটে মশলা আমি অ্যাড করে একটু জলের সাথে
গুলিয়ে নিয়ে তারপরে এই মশলাটা আমি টমেটোর ওই মানে কড়াইতে দিয়ে দেব। যেমনটা বললাম যে এই মশলাটাকে এবার আমি অল্প জলে জল দিয়ে পুরো মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষানোর জন্য প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষতে দিতে হবে। তো খুব ভালো করে একদম যাতে তেল ছেড়ে যায় মশলাটার থেকে, সেই অবধি এটা কষতে দিতে হবে। যেই প্লেটে আমি মশলাটাকে গুলিয়েছিলাম সেটারই গোলানো একটু জল সেটা দিয়ে দিলাম, সামান্য, খুবই সামান্য জলটা দিয়ে। এবার ভালো করে কষতে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, সেভাবেই কষতে দিতে হবে। আর দেখো আমার মশলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটু খুব সামান্য চিনি অ্যাড করলাম। তো দেখো মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো মশলাটা কিন্তু দেখো দারুণ একটা কালার এসেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, মানে একদম পুরো তেলটা ছেড়ে দিয়েছে, তারপর পুরো ব্রাউন কালারটা এসে গেছে, আর স্মেলটা তো অসাধারণ আসছিল, মানে দারুণ সুন্দর একটা স্মেল এসছে। কি অদ্ভুত বোকার মতন একটা কাজ করছিলাম দেখো, এতক্ষণ আমি রান্নাঘরে ভিডিও বানাচ্ছিলাম অথচ আমি একটু লাইটটা জ্বালাইনি। আসলে এত গরম, চারিদিকে এত রোদ উঠে গেছে, জানলাগুলো খুলে দেওয়াতে এত আলো হয়ে গেছে, আমি মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি একটু লাইটটা জ্বালিয়ে নেব। হঠাৎ করে মানে যেন মনে হলো যে এবার একটু লাইট জ্বালালে মনে হয় ভালো হয়। এবার দেখো মটরগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম, সাথে আলুগুলো ছিল, মটর আর আলু। খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে একদম মিলিয়ে নেব। দেখো খুব ভালো করে আমি মিলিয়ে নিলাম, খুব ভালো করে, বেশ দেখে বেশ ভালো হয়েছে, বেশ মাখামাখা হয়ে গেছে। এবার আমি সাইডে না গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। ঠান্ডা জল দিলেও হয় না তা না, তবে গরম জল দিলে প্রথমত দুটো কারণ আছে। গরম জল দিলে একটু একটু তাড়াতাড়িও হবে, সিদ্ধটা খুব ভালো হবে, আর অনেকে বলে যে একটু পাঁচা ভাব থাকলে সেটা কেটে যায়। তো সেই মতেই আমি এই দুটো কাজ যদি খুব ভালো হয়ে যায় তো এই গরম জল ফুটছে রীতিমতন, সেই গরম জল আমি এখন দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এখন জলটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু ফুটতে দিতে হবে। তো ফোটার জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু দিয়ে দিতে হবে। যদি যার যেমন জলের প্রয়োজন, তো একেবারে মাখামাখা রাখবো না বলে আবারও একটুখানি জল অ্যাড করলাম আমি এর মধ্যে, যাতে একটু মানে ঝোলা ঝোলা থাকে সেরকম একটা ভাবে হিসেব করে সেইভাবেই আমি জলটা দিলাম।
দেখো এখন আমি একটু গরম মশলা অ্যাড করেছি এর মধ্যে, গরম মশলা দিয়ে দিলাম। এবার সাথে একটু দেব আমি ঘি, আর যে মানে পেঁয়াজ রসুনের তরকারিতে একটুখানি ঘি গরম মশলা না পড়লে বেশ স্বাদটাই আসে না, খুবই সামান্য, কারণ আমাদের ঘরে কারোরই একটু ঘি খাওয়া বারণ আছে, তো ঠিক না অতটা ঘি খাওয়া, তাই খুবই সামান্য পরিমাণের গরম মশলা আর ঘি দিয়ে মোটামুটি আমি এটা রেডি করে ফেলেছি। অলমোস্ট এটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কার কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো দেখো ফুটছে এখনও, দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে চলো, বাই, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।